আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কায়দা শিখি পর্ব পনেরোতে আপনাদের সকলকে জেনে স্বাগতম। আজকে আমরা কায়দার মধ্যে 15 পর্বের মধ্যে দেখব কি আছে। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমরা শুরু করছি আমাদের ক্লাস। আমরা 16 পেজ পর্যন্ত শেষ করেছিলাম, আজকে আমরা 17 নং পেজ স্টার্ট করব। দেখুন, এখন আস্তে আস্তে করে আমাদের গড়গুলো উঠে যাচ্ছে। এতদিন পর্যন্ত আমরা গড় সহ পড়ছিলাম, এখন আস্তে আস্তে করে গড়গুলো উঠে যাচ্ছে। তার মানে কি, আমাদেরকে রিডিংয়ের দিকে নিয়ে যাচ্ছে, তাই না? এখন খেয়াল করে দেখুন, প্রথম প্রথম শব্দটার মধ্যে কী আছে? মিম পেশ মু বা জবর বা মু বা, এরপর এই বাটা গিয়ে ইয়াকে ধরবে। মিম পেশ মু বা ইয়া বা ইয়া জবর বাই মু বাই, ইয়া জবর ইয়া মোবাই ইয়া, নুন জবর না মোবাই ইয়া না, তা 2 জার 3 মোবাই ইয়া না 3, রাইট? এরপর কি আছে? মিম পেশ মু মিম মিম দাল জবর মাদ মু মাদ মু মাদ, মিম পেশ মু মিম মিম দাল জবর মাদ মু মাদ, দাল জবর দা মু মাদ দা, দাল জবর দা মু মাদ দা দা, তা 2 জার 3 মু মাদ দা দা 3 মু মাদ দা দা 3, রাইট? এরপরে আমাদের পরের শব্দটা কী আছে খেয়াল করে দেখুন। মিম পেশ মু মিম পেশ মু, এরপর আছে তোয়া, তোয়ার পরে কী আছে? তা যদি আছে, তার মানে কি, তোয়াটা কি হাকে ধরবে। ত হা জবর ত ত হা জবর ত মু ত হা জবর হা মু ত হা, র জবর রা মু ত হা র, তা 2 জার 3 মু ত হা রা 3। এরপর কী আছে? মিম পেশ মু মিম পেশ মু, কাফ র জবর কার মোকার, র জবর রা মোকার র, মিম জবর মা মোকার রমা, তা 2 জার 3 মোকার রমা 3। এরপর আছে মিম পেশ মু মিম পেশ মু, সিন ওয়া পেশ সিন ওয়া জবর সাউ সিন ওয়া জবর সাউ মুসাউ, ওয়া জবর ওয়া মুসাউ ওয়া, মিম মিম জবর মা মুসাউ ওয়া মা, তা 2 জার 3 মুসাউ ওয়া মা 3, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে আছে হামজালাম জবর আল হামজালাম জবর আল, মিম জাল মিম জা জবর মিম জাপেশ মুজ মিম জাপেশ মুজ, আল মুজ জা জবর জা আল মুজ জা, এই জা জা জবরটা গিয়ে আবার মিমকে ধরবে। তার মানে কি হবে? আল হামজালাম জবর আল মিম জা জবর মাজ মিম জা মিম জাপেশ মুজ জা মিম জবর জাম জাম, মিম জের বি মি কি হয়েছে? আল মুজাম মি আল মুজাম মি, লাম পেশ লু আল মুজাম মিলু। এরপরে আছে আয়ন লাম জের আইল লাম ইয়া জের লি আইল লি, ইয়াপেশ ইউ ইয়াওয়াপেশ ইউ আইল লি ইউ, নুন জবর না আইল লি ইউ না, ঠিক আছে? অনেক কঠিন এই যে ওয়ার্ডটা, অনেক কঠিন একটা ওয়ার্ড, আস্তে আস্তে পারবেন ইনশাল্লাহ। এরপরে আছে খেয়াল করে দেখুন, হামজা পেশ উ মিম তাজবর মাছ মিম তাজবর মাছ, তাজের তি উমাত্তি উমাত্তি উমাত্তি, এরপরে আইনটাকে 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 গিয়ে ধরবে। খেয়াল করে দেখুন কি আছে, উমাত্তি উমাত্তি, এই তাই তা আইনজার তিয়া তা আইনজার তিয়া, তার মানে কি হবে? উমাত তিয়া কাফ নুন জবর কুন কাফ নুন জবর কুন, উমাত তিয়া কুন নুন জবর না, তার মানে এখানে দুইটা নুন, উমাত তিয়া কুন না, ঠিক আছে? এরপরের শব্দের মধ্যে কি আছে খেয়াল করে দেখুন, লাম জবরলা কি, লাম জবরলা ইয়া জবর ইয়া লাইয়া, কফ ওয়া পেশ কু লাইয়া কু, লাম নুন জবর লাম নুন জবর লুন নুন জবর না, লাইয়াকু লুন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন 3 নম্বর লাইনে, তিন নম্বর লাইনে কী আছে? ফা জবর ফা মিম তা জবর মাছ ফা মাত তা জের তি ফা মাত তি, আইন ওয়াপেশ আউ ফা মাত তে আউ, হা হানুন জবর হানুন হানুন পেশ হুন নুন জবর না হুন না, ফামাত্তে হুন্না, ঠিক আছে? যদি এই ক্লাসটা না বুঝেন তাহলে আগের ক্লাসগুলো আবারও দেখবেন, ঠিক আছে?
এরপরে দেখুন পরের শব্দটা কি আছে, তলাম জবর তল, লাম জবর লা, তল লা। এই লামটাকে আবার কফ কে ধরবে, আবার খেয়াল করে দেখুন, তলাম তলাম জবর তল, লাম কফ, জবর লাক, তল লাক, তামি তাজ, তাপেস তু, মিম ওয়াপেস মু, তল লাক তুমু, হানুন হানুন, পেশ হুন, নুন জবর না, হুন না, তল লাক তুমু হুন না। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করে দেখুন, এরপরে শব্দটার মধ্যে আছে ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া। এরপরে আছে সিন র জবর সার, সিন র জবর সার, তার মানে কি, ওয়া সার রাজের রি, ওয়া সার রি, হাওয়া পেশ হু, ওয়া সার রি হু। এরপর কি আছে, হাপ পেশ হু, হানুন পেশ হুন, নুন জবর না, হুন না, হানুন পেশ হুন, নুন জবর না, কারণ এই হাটাকে নুনকে ধরবে, হানুন পেশ হুন, নুন জবর না, কি হয়েছে, ওয়াসার রেহু হুন না। মানে খুবই ইন্টারেস্টিং, আপনারা একটু পড়তে পারলে দেখবেন ভালো লাগবে। এরপর কি আছে, ইয়াওয়া পেশ ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজাজের ই, ইয়াও মা ই, দাল দুইজের জিন, ইয়াও মা ই জিন। এরপর কি আছে, ইয়াসদ জবর ইয়াস, সদাল জবর সদ, ইয়াসদ, ইয়াসদ দাল জবর দা, ইয়াসদ দা, আইন ওয়া পেশ উ, ইয়াসদ দা, ইয়াসদ দা উ, নুন জবর না, ইয়াসদ দা উ না। এরপর আছে সার, শিন র জবর সার, রাজের রি, সার রি, শিন আবার এই রাটাকে নুনকে ধরবে, এই যে এখানে নুনটা, কারণ এখানে তাজ আছে, মানে এই রাটাকে নুনকে ধরবে, আবার নুনটা গিয়ে ফাঁকে ধরবে, খেয়াল করুন কীভাবে হয়। শিন র জবর সার, রানুন জবর, রানুন জের, রানুন জের রিন, সার রিন, নুন ফা জবর নাফ, সার রিন নাফ, এরপরে ফা জবর ফা, ফা খর জবর ফা, সার রিন নাফ ফা, সা খর জবর সা, শাররিন নাফাসা, তাজের তি, শাররিন নাফাসাতি, দেখছেন। এরপরে আছে শিন রজবর সার, শিন রজবর সার, র আলিফ দুজবর রন, সার রন। এরপরে কি আছে, এই যে রটাকে আবার এখানে ইয়াটাকে ধরবে, কিভাবে, শিন রজবর সার, র ইয়াজবর র, ইয়াজবর রয়, ইয়াজবর ইয়া, সার রইয়া, সার, এখানে তানবিন যেহেতু আছে মানে এখানে একটু গুণনা করবেন, সার রইয়া, র রজবর র, হা 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 উল্টা পেশ হু, সার রইয়া রহু। এরপরে এরপরে খেয়াল করে দেখুন, ওয়া জবর ওয়া, আইন জবর আ, মিম পেশ মু, ওয়া আ মি, এরপর কি আছে, লাম পেশ লু, ওয়া আ মি লু। এরপর কি আছে, এ লামটাকে আবার সদকে ধরবে, যেহেতু তাজ আছে, লাম সদ জব, লাম সদ পেশ, লাম সদ পেশ লু, স স খর জবর স, ওয়া আমিলু স, লাম জেরলি, ওয়া আমিলু স লি, হা হা খর জবর হা, স লি হা, তাজের তি, ওয়া আমিলু স লি হা তি। এরপর কি আছে, লাম জেরলি, ইয়া আইন জবর ইয়া, লিয়া বাপ পেশ বু, দাল পেশ দু, লিয়া বুদু, এই দালটাকে আবার লামকে ধরবে, দাল লাম পেশ দুল, লাম খরা জবর লা, দুল লা, এখানে লিয়া বুদুল লা, হা জবর হা, ইয়া লিয়া বুদুল লা হা। এরপর কি আছে, ওয়া জবর ওয়া, হা খরা জবর হা, ওয়া হা, জাল আলিফ জবর দা, ওয়া হা দা। এরপর লাইনে কি আছে, লাম জের লি, সিন আলিফ জবর সা, লিসা, নুন দুই পেশ নুন, লিসা নুন, আইন জবর আ, র জবর র, আ র, বাইয়াজের বি, ইয়া দুই পেশ ইউন, আরাবি ইউন, এখানে ইয়া তানমিনটা কি আবার মিমকে ধরবে, তারপর কি কি হয়, ইয়া মিম পেশ, ইয়া মিম দুই পেশ মুন, ইয়া মিম দুই পেশ ইউম, ইউম মিম পেশ মু, আরাবি ইউম মুবিন, মিম পেশ মু, বাইয়াজের বি, মুবি, নুন দুই পেশ নুন, আরাবি ইউম মুবিন। এরপরে আছে খেয়াল করে দেখুন, মিম জের, মিম নুন জের মিন, মিম নুন জের মিন,
এখানে এই নুনটা না হয়ে ডাইরেক্ট মিমকে ধরে ফেলবে, কারণ এখানে নুন সাকিন আছে মিম সাকিন আছে, মানে এখানে তাজ দিতে আছে, যেহেতু এখানে কিন্তু দুইটা হরফ, একটা হচ্ছে মিম সাকিন, একটা হচ্ছে মিমের উপর জবর। তার মানে এখানে নুন সাকিনের পর কি আছে, মিম আছে, মিম সাকিন আছে। তার মানে এই নুন সাকিনটা উজ্জ্ব করে, মানে নুন সাকিনটা না পইরা ডাইরেক্ট মিম সাকিনের ভিতরে চলে যাব। মিম 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 জের মিম মিম জবর মা মিম মা নুন ইয়াজের নি ইয়াদুজের ইন মিম মানি ইন। আবার এই দুটা জের যায় আবার এখানে ইয়াকে ধরবে, ইয়াদুজের ইয়াদুজের ই ইয়া ইয়া ইয়াদুজের ইন ই ইয়া ইয়া পেশ ইয়া মিম পেশ ইয়ুম মানি ইয়ুম নুন খারাজ হবর না মানি ইয়ুম না। এরপর গিয়েছে হামজা জের হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন না জাইয়া জবর জাই ইয়া জবর ইয়া নুন জবর ইয়ান নুন আলিফ জবর না জাই ইয়ান না। এরপর গিয়েছে নুন এল নুনটাকে আবার সিনকে ধরবে, নুন সিন জবর নাস সিন জবর সা নাসা মিম আলিফ জবর মা নাসা মা হামজা জবর আ নাসা মা আ। এই সিনটা দেখলে তিন আলিফ পরিমাণ লম্বা করবেন, মানে একটু বড় করবেন, জাইয়ান জাইয়ান নাসামা। হ্যাঁ, এরপর কি আছে ওয়ালা কদ, ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা কফ দাল জবর কদ ওয়ালা কদ ইয়াসিন জবর ইয়াস সিন র জবর সার ইয়াস সার নুন আলিফ জবর না ইয়াস সার না। এই নুনটা কি আবার লামকে ধরবে, লাম নুন লাম জবর নাল কফ কফরা পেশ কুর ইয়াস স্যার নাল কুর হামজা জবর হামজা খর জবর আ ইয়াস স্যার ইয়াস স্যার নাল কুর আ নুন জবর না ইয়াস স্যার ইয়াস স্যার নাল কুর আ না। এরপর কি আছে এরপর আছে খেয়াল করে দেখুন কোথায় গেল, হামজা নুন জবর আন নুন জিম জবর নাজ আন নাজ মিম পেশমু আন নাজমু। এই মিমটা গিয়ে আবার সাকে ধরবে, আন নাজমু সাকিব, এখানে সা মিম সা মিম সা পেশমু সা আলিফ জবর সা মু সা কাপ পেশ কু কাপ পেশ কি বাপ পেশবু আন নাজমু সাকিবু। এরপর কি আছে বালামজার বিল, বালামজার বিল খনুন জব খনুন পেশ খুন নুন জবর না বিল খুন না সিন লাম জের সিল বিল খুন না সিল যা জিম জবর যা বিল খুন না সিল যাওয়া যা ওয়া আলিফ জবর ওয়া বিল খুন না সিল যাওয়া রালাম জের রিল বিল খুন না সিল যাওয়া রিল কফ নুন জবর কফ নুন পেশ কুন নুন জবর না কুন না সিন জের সি কুন না সি। এরপরে খেয়াল করে দেখুন এখানে আছে হামজা হামজা হাজের ই দাজ দাল জের দি ইহ দি নুন আলিফ জবর না ইহ দি না। এরপর কি আছে নুন সদ জবর নুন নুন সদ নুন সদ জবর নাস সদ জের সি নাস সি র আলিফ জবর র নাস সি র তলাম জবর তল নাসির তল মিমসিন পেশ মুস নাসির তল মুস মুস তা জবর তা মুস্তা কফ ইয়াজের কি মুস্তাকি মিম জবর মা মুস্তাকিমা। এরপর কি আছে ফা জবর ফা মিম হা জবর মাহ হাজের হি ফামাহ হি লামজের লি ফামাহ হি লি। এরপরে লামটা কি আবার লামকে ধরবে, লাম লামজের লিল ফামা হিলিল কাফ খারাজবর কা ফামা হিলিল কা ফার ফাজের ফি রয়াজের রি ফামা হিলিল কা ফিরি নুন জবর না ফামা হিলিল কা ফিরি না। এ আবার হচ্ছে লাস্ট লাইন, লাস্ট লাইনে কি আছে ওয়াতা ওয়াতাজের উইচ ওয়াতা জবর ওয়াত তাইয়াজের তি ওয়াত তি নুন জের নি ওয়াত তি নি। এরপর কি আছে ওয়াজা জবর ওয়াজ জাইয়া জের জি জাইয়া জবর জাই ওয়াজ জাই তাওয়া পেশ তু ওয়াজ জাই তু নুন জের নি ওয়াজ জাই তু নি।
এরপর কি আছে ফা আইন জুবর ফা আইন জুবর আইন আলিফ জুবর আ ফা আ লাম দুই পেশ লুন ফা আলুন অনেক কঠিন হচ্ছে কিন্তু এই পেশটা অনেক কঠিন এরপর কি আছে লাম গিয়ে আবার লামকে ধরবে লাম লাম দুই পেশ লুল লাজের লাম জের লি লুল লি ফাআল ফাআলুল ফাআলুল লি মিম আলিফ জুবর মা ফাআলুল লি মা ইউরিদ ইয়া পেশ ইউ রায়াজের রি ইউরি দাদু দা পেশ দু দাল পেশ দু ইউরি দু ঠিক আছে এবার আমি একটানা পড়ে শোনাচ্ছি মানে রিডিং স্টাইলে মুবাইয়ানাতিন মুমাদ্দাদাতিন মুতাহারাতিন মুকাররামাতিন মুসাওয়ামাতিন আল মুজাম্মিল আল মুজাম্মিলু আইলিয়ুনা উমাত্তিউ كنا أمتع كنا ليقولن فمتعوهن طلقتموهن وسرحوهن يومئذ يصدعون شر النفاثات شرا يره وعملوا الصالحات ليعبدوا الله وهذا لسان عربي مبين عربي مبين من مني يمنى إنا زينا السماء ولقد يسرنا يسرنا القرآن النجم الثاقب بالكنس بالكنس الجوار الكنس اهدنا الصراط المستقيم فمهل الكافرين والتين والزيتون فعال لما يريد ঠিক আছে এই হচ্ছে আজকের আমাদের 15তম ক্লাস দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক আমিন ওমা তাফিকিল্লাহ বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ